কানিজ সঞ্জিদা জানতে চেয়েছেন প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্ছাকে বাচ্চাকে কীভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিদা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙ্গা বা কোনো ছবি জুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়া টয়ার ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢুকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লা পরে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লা পরে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লা পরে খাবেন শোয়ার সময় উজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন সকাল শুনতে দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন বা উচ্চস্বরে নিজে তেলাত করতে পারলে আরও ভালো আর রোকিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু করোনহাদিস কোরআনাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসা বাড়িতে ইনশা আল্লাহ অনেকখানি কমে যাবে মোহাম্মদ আরাফাত আপনি জানতে চেয়েছেন কোন কোন গুনার কারণে নেক আমল নষ্ট হয়ে যায় শির করলে সমস্ত আমল তো নষ্ট হয়ে যায় আল্লাহ তালা বলেছেন লাইন আশাক তালাবাত না আমুলুক আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমলসমূহ অবশ্যই অবশ্যই বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এছাড়া বিশেষ কোনো আমল করলে অন্য বিশেষ কোনো অপরাধ করলে পেছনে সব আমল বরবাদ হয়ে যাবে এরকম কোনো কথা নেই তবে শীর্ষ হল একমাত্র আমল যে আমল পেছনের সমস্ত আমলকে নষ্ট করে দেয় বরবাদ করে দেয় আর যদি কোনো আমলের মধ্যে কারোর এখলাসে ঘাটতি থাকে তাহলেও সেটা বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় এরপরে কানিজ ফাতেমা রকসান আপনি জানতে চেয়েছেন স্বামী পরকিয়া করে তাই তাকে মাঝে মাঝে ঘৃণা আসে তাতে গুণা হবে কি না বলুন অপরাধীর প্রতি ঘৃণা থাকলে এটা বরং ইমানের দাবি আপনার স্বামী যদি পরকীয়া লিপ্ত হয়ে থাকেন তিনি হারাম কাজ করছেন হারাম কাজ করার কারণে তার প্রতি আপনার ঘৃণাবোধ থাকাই বরং আপনার এই দাবি সেই জায়গা থেকে আপনার এই অবস্থান সঠিক আছে এবং এর কারণে আপনি কোনো গুনাগার হবেন না ইনশা আল্লাহ ইমদুলিল্লা এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো মাগরিবের নামাজের পূর্বে কি তাহিয়াতুল অজুর সালাত আদায় করা যাবে কি না বেলি রহমান জানতে চেয়েছেন জি হ্যাঁ মাগরিবের আজানের পরে জামাতের আগে অজু যদি করে ফেলেন আপনি দুরাকাত নামাজ পড়তে পারেন সোবহারের সব বিভিন্ন কিতাব বর্ণিত হয়েছে এই সময় দুরাকাত নামাজের কথা যদিও এটি আমাদের সমাজে নাই হানাফি মাজাব অনুযায়ী মাগরীবের নামাজ দেরি করা মাকরু শুধু হানাফি মাজাব নয় সব ইমামদের মতেই মাগরিব নামাজ দেরি করা অনুচিত সেই জায়গা থেকে অনেক ওলামায়করাম বলেন যে আজানের পরপর অন্য কোনো নামাজের নিয়াদ করলে না মাগরের নামাজ বিলম্বিত হতে পারে কিন্তু বাস্তবতা হলো আমরা আজানের সঙ্গে সঙ্গে নামাজ পড়ি না দু চার পাঁচ দশ মিনিট এমনি দেরি হয় অতএব দূর একাত নামাজ পড়তে কোনো অসুবিধা নেই যদি কেউ পড়েন তাহলে তাকে সুন্না বিরোধী বলার তো কোনো সুযোগই নেই বরং হাদিসে এটি রয়েছে